মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টে জয় রাহুলের ফিরবেন সংসদে লড়তে পারবেন বাজার বাজার মে মে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রাহুল গান্ধী মোদী পদবি নিয়ে মানহানি মামলায় তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল তাতে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত তার আবার সংসদ পদ ফিরে পাচ্ছেন রাহুল তারপরেই বিজেপিকে আক্রমণ সানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী মোদী পদবী মামলায় তাঁকে যে দুই বছর কারাদণ্ড দিয়েছিল গুজরাটের নিম্ন আদালত তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট সংসদ পদ ফিরে পাচ্ছেন কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস অফিসের বাইরে সমর্থকদের আনন্দ উদযাপন করতে দেখা যায় রাহুল বলেন আজ না হলে কাল কাল না হলে পরশু সত্যের জয় হয় আমার পদ পরিষ্কার আমাকে কি করতে হবে আমার কাজ কি তা আমার কাছে স্পষ্ট যারা সাহায্য করেছেন যারা সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ শুক্রবার শীর্ষ আদালতে জানিয়েছে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কি কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল সেটার কোনো কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালত বিচারক যে শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার প্রভাব শুধুমাত্র তার উপর পড়ে না বরং তার সংসদ এলাকার মানুষের উপরও পড়ে সেই পরিস্থিতিতে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তির উপর দেশের প্রয়োজন আছে সেই সঙ্গে রাহুলের বিরুদ্ধে যে মন্তব্য করার অভিযোগ উঠেছে সেরকম মন্তব্য করা থেকে বিরত থাকারও পরামর্শ দিচ্ছেন শীর্ষ আদালত যে নির্দেশের পর কংগ্রেসের সংসদ তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন সত্যমেব জয়তে সত্যের জয় হয়েছে ষড়যন্ত্র করা হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে তা ব্যর্থ হয়েছে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি পিভি ভি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে যাবতীয় সায়াল জবাব শোনা হয়েছে নির্দিষ্ট আদালতে মামলাটি বিচারাধীন আছে ওই বিচারাধীন মামলার উপর যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেজন্য এই মামলার ভিত্তি নিয়ে কোনো মন্তব্য করবে না শীর্ষ আদালত তবে নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে শীর্ষ আদালত বলেছে এই আদালতের একটি মন্তব্য ছাড়া ট্রায়াল কোর্টের বিচারক কোনো নির্দিষ্ট কারণ দেননি যে কোনো কারণেই তিনি সর্বোচ্চ শাস্তি দিচ্ছেন যদি শাস্তির মেয়াদ একদিনও কম হয় তাহলে এই নিয়ম কার্যকর হতো না সেই পরিস্থিতিতেই রাহুলের শাস্তির উপর স্থগিতাদেশ जारी করা হলো কংগ্রেস নেতাকে জনসমক্ষে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট এদিন কংগ্রেস সভাপতি মল্লিকাार्जुन খাড়গে বলেন সবাই খুশি এটা প্রায়শই ঘটে যে আমাদের কথাগুলো নেতিবাচক হয় কখনো কখনো সেগুলো ইতিবাচক হয় আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই সংবিধান এখনো বেঁচে আছে বিচার করা যায় এটা শুধু রাহুল গান্ধীর জয় নয় এটা ভারতের জনগণ গণতন্ত্রের জয় এতে দেশ অনেক বেশি উপকৃত হয়েছে তিনি আরো বলেন যে ব্যক্তি সত্যের জন্য দেশের সাথে দেশের শক্তি আনতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির জন্য লড়াই করেন সেই ব্যক্তি যিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিকদের সাথে দেখা করেছেন মানুষকে জাগিয়ে তুলতে এসবই তার দোয়ার ফল প্রসঙ্গত দু সালের এগারো এপ্রিল রাহুল গান্ধী বেঙ্গালুরুর কোলারে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় মোদী উপাধি সম্পর্কে একটি বিবৃতি দিয়েছিলেন সেই থেকেই মানহানির অভিযোগ দায়রা আদালতে মামলাটি চার বছর চলে এবং চলতি বছরে তেইশে মার্চে রায় আসে মানহানির মামলায় রাহুলের সর্বোচ্চ দুই বছর শাস্তি হয় যার কারণে তার সাংসদ সদস্যতা চলে যায়